সিপিআইএম পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বরানগর আঠারো নম্বর ওয়ার্ড শাখা অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয় লোকেরা আগুন দেখতে পেয়ে নিজস্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনেন রাত তিনটা নাগাদ আগুন লাগে বলে জানা যাচ্ছে পার্টি অফিসে থাকা মূল্যবান নথি পুড়ে গিয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে বরানগর থানায় তৃণমূলের দুষ্কৃতিরাই ওই কাজ ওগুলো জানলা পুড়ে গেছে এই ফাঁকগুলো আগুন লেগে গেছিল কোনোরকম ভাবে পাড়ার লোকজন দেখে